আমাদের এই যে এখন আমরা যাইতেছি আমাদের বলে যে তোমাদের আমরা বলছি আমাদের বেতন দেন না কেন, এখন সরকার নিষেধ বেতন দেয় না, এখন আমরা দিব কোথেকে, এখন তো আমাদের চলাফেরা খাওয়া লওয়া অনেক কষ্ট হইতেছে, এখন তো আমরা ডিডিতে গেলে আমরা ডিডি তো নেন আমাদের কাজও দিতেছে না আমাদের বেতনও দিতেছে না, এখন আমরা কি করে চলি, এখন আমরা এডুকেট ইয়া করতে আইসি, আমরা এখন ইয়ার কাছে আসছি আমাদের যে কোনো একটা উপায়ের জন্য আসছি, আমাদের এখন চলার জন্য একটা ইয়া লাগবো, এখন আমরা এই নারায়ণগঞ্জের ইয়াতে আসছি। কোন গার্মেন্টসে চাকরি করতে? রাসেল গার্মেন্টসে। অফিসে গেছি পর আমাদের বলছে মানে অনেকবারে গেছি আমাদের সমস্যা তাদের জানাইতে বলে, তারপরে এরা বলছে যে সমস্যা যেন দেখেন আমাকে তো আপনার কাছে সমস্যা কম না, কোম্পানি জায়গায় জায়গায় লস হইতে আছে, মানে আপনাকে আমি কিভাবে ছুটি দেব, আর তাহলে আপনারা ছুটি কি আপনারা যান যার যার মনে মনে করেন চাকরি থাকবো বেতন মনে করেন পাইবেন না, কিন্তু আপনারা বাচ্চা হওয়ার পরে তারপরে রেডি হয়ে, আমরা বলছি যে এভাবে এরকমের কথা কিভাবে হয় যে আমাকে বেতন পাবো না অথচ চাকরি থাকবে, এটার বিষয়টা কি, আমাকে তো কিছু টাকা দেন আমাকে তো ঘর ভাড়া দিতে হয়, বলছে যে না আমাকে পাখি তো এত চিন্তা করে তো আমাকে সম্ভব না, এত কিছু আমাকে সম্ভব না, মালিকের এত লস হইলে তোমাকে আমরা কিভাবে দেবো, বলতে সরকারের মাধ্যমে মনে করো আমরা লোন নিয়ে তোমাদের দুই মাসে বেশি বেতন দিছি, এখন আমাকে পাখি সম্ভব না কথা বলছে, আমরা মাতৃকে মানে যে ছুটিটা পাবো হ্যাঁ এই ছুটিটা নিতেছে না, এখন আমার ছুটির ডেটা এসে বসে ছুটির কাগজপত্র জমা নিতেছে না ছুটিও দিতেছে না, বলতেছে যে বাবু হওয়ার পরে এসে ডিউটি করবো। কতদিন যাবত এদিকে চাকরি করতেন? এই যে আড়াই বছর কাজ করতেছি। এরকম আপনাদের মতন কয়জন আছে? শুধু আপনারা এই পাঁচজন না আরো বেশি? না আরো আছে, আরো পঁচিশ জনের মতন আছে। তাদের কি তাদের কি বলতেছে? তাদের এইটাই বলতেছে, সবার এটাই বলতেছে, সবার এটাই বলতেছে, আমাদের হেরা যে অনুভাবে যে ডেটে আমরা বাড়িওয়ালার এই অনুভাবে ডেটে ঠিক আছে, হেরা বলে যে আমরা তোমাদের বেতন দিব, সরকারের থেকে দুই মাসের বেতন আনছি দুই মাসের বেতন দিছি, তো গড়বড়ারা হেরা পঁচিশ তারিখে ডেট দেয় বিশ তারিখে ডেট দেয়, আমরা ওই অনুভাবে বাড়িওয়ালারে মানাই রাখি বুঝছেন, এখন বাড়িওয়ালা তো এতদিন মান বললে একবার দুবার মানবো, আবার হেরা বোনাসের কথা বললে আমরা চেষ্টা করবো, এটা কোনো মানে জুন মাসের বেতন এমন ঈদের বোনাস এখন আমি দিলে দেখা যায় আমরা চলতাম, আমরা এখন বাড়িওয়ালার কাছে তো আমরা টাকা টাকা দিতে পারি না, বাড়িওয়ালার কাছে না পারলে তোমরা বাসা বাড়ি ছাড়া যাবো, আমরা এখন কোথায় যাবো, এখন আমরা যদি টাকা দেয় আমরা খেতে পারবো যাইতে পারবো, দোকান ভাড়া দোকানের বিল বাকি করে আমরা জমা রয়েছে, দোকানের মালিক দোকানদার বলতেছে আমরা টাকা পয়সা দিতে, বাড়িওয়ালা বলতেছে যে ভাড়া দাও ভাড়া দিতে পারলে চলে যাও, এখন আমরা কোন দিকে যাবো, আমরা যদি বেতন দেন তাহলে আমরা এই এখন দিয়ে কিছু চলতে পারতাম, আমাদের ফ্যামিলিতে পাঁচজন একজন তো কাজ করার সংসার চালাইতে পারতেছে না, এখন আমরা কি করবো। আপনার এদিকে বকেয়া পাওনা আছেন কোনো বেতন টেতন? জি আমরা এখন জুন মাসের বেতন পামো, জুলাই মাসের বেতন পামো, ঈদের বোনাস পামো, এখন এখন কি দাবিটা স্যার কি দাবি? আমাদের দাবি জুন মাসের বেতন জুলাই মাসের বেতন দিব, আমাদের ঈদের ছুটি দিব মাতৃকালীন ছুটি দিব, আমাদেরকে ডিউটি না নিলে আমরা টাকা পয়সা আমাকে বুঝাই দিব, আর আমরা যদি ডিউটি দেয় আমরা ডিউটি করবো আমরা টাকা ওই ছুটি হিসাবে আমরা ওইভাবে দিব, মালিকের কাছে দাবি মালিক আমাকে নিয়ম কানুন মতোই দিয়ে। এই শ্রম অধিদপ্তরে কেন আসছেন? মালিক দেয় না বেতন, সরকারের তো অনুমতি থাকলে আর বেতন দিল, সরকার নিষেধ করছে, সরকার বলছে দুই মাসের বেতন আইছে দুই মাসের বেতন দিছে, এখন আমার সরকার তো আসে না এই কারণে আমাকে বেতন দেয় না। আপনারা কাম করছেন কতদিন যাবত? আড়াই বছর। আচ্ছা এই যে গত লকডাউনের পরে কারখানা খোলার পরে কতদিন পর্যন্ত কাজ করছেন? কারখানা খোলার পর আমরা ডিউটিতে না আমরা বলতে সরকারের নিষেধ তোমরা বাইরে থাকো তোমার দিয়ে কাজ করানো যাবে না, মাসে পঁচিশ তারিখে ডিউটি বলে ছাব্বিশ তারিখ আছে বেতন পাইবে না, আর আমরা আমরা ডিউটিতে নেয় না, চাকরি আছে বেতন পাইবে না, ডেলিভারি হওয়ার পরে চাকরি কর্ম টাকা দিব কিন্তু আমরা এই সমাজে বইকে বেতন এগুলো দিব না। ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টা আপনারা দেখলেন যে রাসেল গার্মেন্টসের এই করোনার মহামারীতে যখন সরকার এত পূর্ণতা বেঁকে দিচ্ছে মানুষকে বেঁচে থাকার জন্য, আর এর মধ্যে এই শ্রমিকরা তাদের বেঁচে থাকার জন্য তাদের বেতন দেয় দেওয়া হচ্ছে না, তাদের তো মাতৃত্বকালীন যে সুবিধা সেই সুবিধা সরকার ঘোষিত এবং এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, শুধু এই শুধু রাস্তার এই কয়জন শ্রমিক না আরও এরকম অনেক শ্রমিক আছে যাদেরকে এই সুবিধাগুলো মানে সরকার এবং মালিকরা প্রদান করতেছে না, আমরা আজকে এখানে অভিযোগ করছি যদি এটার যদি সংকট সমাধান না হয় তাহলে আমরা এই বিষয়ে আমরা আন্দোলন গড়ে তুলব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই বিষয়ে লড়াই সংগ্রাম গড়ে তুলব। বলেন সমস্যাটা কি?
আমাদের দেশে যে প্রচলিত শ্রম আইন আছে সে আইন অনুযায়ী একজন নারী শ্রমিক যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তার বাচ্চা প্রসবের পূর্বে চাকরির বয়স যদি 6 মাস হয়ে থাকে, তাহলে পরে সে আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি এবং সুবিধাদি পাওয়ার অধিকারী হয়। কিন্তু এক্ষেত্রে রাসেল গার্মেন্টসে আমরা দেখলাম যে এখানে 5 জন নারী শ্রমিক, তারা আইনগতভাবে মাতৃত্বকালীন ছুটি এবং সুবিধাদি পাওয়ার অধিকারী, কিন্তু সেখানে তাদেরকে সেই সুবিধা মালিক দিচ্ছে না এবং তাদের জুন মাস এবং জুলাই মাসের বেতন বকেয়া আছে, তাদের ঈদ বোনাস পাওনা আছে, সেগুলি তাদেরকে দেওয়া হচ্ছে না। এটা খুব অন্যায় করা হচ্ছে বলে তারা আমাদের সংগঠনে অভিযোগ করলে আমরা তাদের পক্ষ থেকে কলকারখানা অধিদপ্তরে অভিযোগ দিয়েছি এই সমস্যার সমাধান করার জন্যে। প্রয়োজনে আইনগতভাবে আরও যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেব। কলকারখানা অধিদপ্তরে যে অভিযোগ দিয়েছেন সেই বিষয়ে আপনাদের ওনারা কি আশ্বস্ত করেছেন? ওনাদের পক্ষ থেকে এখানে কলকারখানা অধিদপ্তরে যে ডিআইজি মহোদয় আছেন উনি অফিসে আজকে নেই, ফলে হচ্ছে তারা যারা রিসিভ করছেন তারা বলছে এই বিষয়টি দেখবে, খোঁজখবর নিয়ে এই সংকট সমাধান করবে। ওনারা কি আবেদন মানে আপনাদের কাছে অভিযোগটা দিয়েছে? আজকে 21/7/2020 তারিখ, তো অ্যাকচুয়ালি অভিযোগটা করেছে মাতৃত্বকালীন পাওনা দিয়ে প্রদান প্রসঙ্গে। তো এ বিষয়ে যেহেতু আজকে আমাদের এখন পর্যন্ত ডায়েরি হয়নি, ডায়েরি হওয়ার পরে আমাদের সংশ্লিষ্ট ইন্সপেক্টর যিনি আছেন তাকে মার্ক করে দিলে তা আমাদের দ্রুত কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ যেহেতু এখানে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে আমরা আমাদের শ্রম আইনের বিধি মোতাবেক আইনে যে তার ছুটি এবং তার পাওনা দিই আমরা 100% ইনশিওর করার চেষ্টা করি। যদি কোনো মালিক কর্তৃপক্ষ এর গাফলতি করে তখন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আমরা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে থাকি শ্রম আদালত। আসন্ন যে ঈদুল আজহা, তো এই সেই হিসেবে তারাদের ওনারা দাবি করছেন যে ওনাদের ঈদ বোনাস এবং বেতন যেই বকে আছে এগুলো পরিশোধের, এই বিষয়ে আপনারা কি কোনো কিছু ব্যবস্থা নেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ওনায় একটা বিবৃতি দিয়েছে, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, যে 25 তারিখের ভিতরে বকেয়া 25 তারিখের ভিতরে বেতন এবং বোনাস যাতে প্রতিটা কারখানার মালিক প্রদান করে এ বিষয়ে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এটা চেষ্টা করতেছি সব মালিকের সাথে যোগাযোগ করে যারা তারা 25 তারিখের ভিতরে বেতন বোনাস পরিশোধ করে। আর যদি এর মধ্যে না করে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার? হ্যাঁ, আইনগত তো স্টেপ তো আমাদের আছে সবসময়, তবে আমার জানা মতে মালিক কর্তৃপক্ষ এবং শ্রমিক যদি সুসম্পর্ক থাকে তাহলে মনে হয় না যে এটা ব্যাঘাত ঘটবে।